नमस्कार बंधुरा, गार्डेनिंग विथ मी चैनले सकल के स्वागत। आशा करी सबाई भालो आछेन। आजकेर भिडियोते जे जिनिसटा निये आमी आलोचना करब सेटी होच्छे भातेर फैन और चाल धोवार जल। एगुलो कि गाछे प्रयोग करा जाए, कखन प्रयोग करब, किभाबे प्रयोग करब एबं कोनटा सबथेके गाछेर जन्य भालो, सबटाई एई भिडियोर मध्ये आलोचना करब। आमादेर रान्नाघरे अनेक किछु उपादान आछे जेगुलो गाछेर जन्य खुबई प्रयोजन, কিন্তু আমাদের না জানার কারণে সেগুলো আমরা ফেলে দিই। তার মধ্যে এই ভাতের ফ্যান চাল ধোয়ার জল একটি উপাদান। প্রথমে বলি কেন প্রয়োগ করব। আমাদের গাছেদের বৃদ্ধির জন্য যে 16টি মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন হয়, তার মধ্যে বেশ কিছু উপাদান এই চাল ধোয়ার জলে বা ভাতের ফ্যানে আছে, যেরকম ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, বোরন, আয়রন, কিন্তু নাইট্রোজেন এই দুটোর মধ্যে একটিতেও নেই। তো এইগুলো এই সারটি সব গাছে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু পদ্ধতিটা পুরোপুরি আলাদা। তবে ভাতের ফ্যানের কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো আমরা না জানলে গাছে প্রয়োগ করলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে। ভাতের ফ্যানের আলোচনা আমি পরে আসছি, আগে বলি চাল ধোয়ার জল। চাল ধোয়ার জলটা আমরা কিভাবে তৈরি করব। আমরা বাড়িতে যেই চাল খাই, সেদ্ধ চাল, আতর চাল, রবীন্দ্রভোগের যে চাল খাই, সেই চালটা অল্প পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়। তারপর চালটাকে খুব ডোলে ডোলে ধুয়ে নিতে হবে। ঠিক ধোয়ার পর এরকম সাদা একটা জল বেরোবে, প্রথম ধোয়ার জলটাই অবশ্য নিতে হবে। তো আমি এরকম চালটা ধুয়ে প্রথম জলটা নিয়ে নিয়েছি। আমি ঠিক যেভাবে গাছে প্রয়োগ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে হ্যাঁ, এই সমস্ত বাড়িতে বানানো জৈব সার গাছের জন্য কিন্তু খুবই ভালো, তবে আজকে দিলে কালকে কিন্তু এই রেজাল্ট পাওয়া যাবে না। তার জন্য অপেক্ষা করতে হবে, অন্তত দু মাস পর গাছে প্রয়োগ করে দেখুন। দু মাস পর গাছের চেহারা দেখলেই বুঝতে পারবেন। আপনার বাগানে যে কটা গাছ আছে তার মধ্যে দুটো গাছে এই সার প্রয়োগ করুন আর দুটো গাছে প্রয়োগ করবেন না, তাহলে ঠিক দেড় থেকে দু মাস পর তার রেজাল্টটা পেয়ে যাবেন, ঠিক হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি ওষুধের মতো। যাই হোক, এবার এই চাল ধোয়ার জল কীভাবে তৈরি করবেন বলে দিলাম। এই চাল ধোয়ার জল কীভাবে গাছে প্রয়োগ করবেন, মোটামুটি 1 লিটার চাল ধোয়ার জলে 10 লিটার জল মেশানো যেতে পারে। আর একটা সব থেকে ভালো জিনিস, এই চাল ধোয়ার জল স্টোর করেও রাখতে পারেন। স্টোর করে তার মধ্যে সর্ষের খোল ভিজিয়েও গাছে দিতে পারেন। চাল ধোয়ার জলে বেশ কিছু ভালো ব্যাকটেরিয়া আছে যা গাছের জন্য খুব ভালো, গাছের বৃদ্ধিতে সহায়তা করে। আবার আমরা যে সমস্ত জৈব খাবার টবের মাটিতে প্রয়োগ করি সেগুলো ডিকম্পোস্ট হতেও এই চাল ধোয়ার জল খুব সাহায্য করে। তো খুব সহজেই বিনা খরচায় আমরা এই তরল জৈব সারটি বাড়িতে বানিয়ে নিতে পারব এবং গাছে প্রয়োগ করলে গাছের রেজাল্টও ভালো পাব। সবসময় চেষ্টা করব আমরা জৈবভাবে বাগান তৈরি করতে, তাতে গাছের যেমন ভালো নিজেদেরও কিন্তু ভালো। হয়তো রেজাল্ট একটু ধীরে হয়, কিন্তু জৈব সারে গাছ কিন্তু হেলদি থাকে। এবার আসি ভাতের ফ্যান নিয়ে আলোচনায়। ভাতের ফ্যান কিন্তু 24 ঘন্টার পরে গাছে ব্যবহার করা যাবে না। তার কারণ, ঠিক ভাতের ফ্যান একদিনের বেশি থেকে গেলে সেই ফ্যানের মধ্যে অ্যাসিড তৈরি হয়ে যায়, যা গাছের জন্য ক্ষতিকর, কারণ সব গাছ কিন্তু অ্যাসিড জাতীয় খাবার পছন্দ করে না। তো সেই কারণে ভাতের ফ্যান রেগুলার ব্যবহার করাই ভালো। অর্থাৎ যদি সকালে ভাত করেন তাহলে বিকেলবেলার দিকে ফ্যানটাকে গাছে দিয়ে দেওয়াই ভালো, কিন্তু বিকেলের দিকে ভাত করলে পরের দিনকে সেই ফ্যানটা ফেলে দেওয়া ভালো, গাছে না দেওয়া ভালো। এই ক্ষেত্রেও 1 লিটার ভাতের ফ্যানের মধ্যে 10 লিটার জল মেশানো ভালো। তো দুটোই ব্যবহার করা যেতে পারে, দুটোই বাড়িতে বানিয়ে নেবেন একদম বিনা খরচায়, কিন্তু গাছের জন্য দুটোই উপকার। আমরা যে ভাত খাই সেই চালটা সেদ্ধ করার পর কিন্তু ফ্যানটা হয়, তাহলে সেই চালের মধ্যে বেশ উপাদান থাকে বেশ কিছু, সেইগুলো কিন্তু সেদ্ধ হয়ে জলের সঙ্গে মিশে কিন্তু ফ্যান হয়ে বেরিয়ে আসে, যেটা আমরা ফেলে দিই। তো ফেলে না দিয়ে যদি গাছে প্রয়োগ করা যায় তাতে কিন্তু গাছের অনেক ভালো।
কিন্তু অবশ্যই হাতের ফ্যান অবশ্যই 24 ঘন্টার মধ্যে ব্যবহার করবেন, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। 24 ঘন্টার বেশি অর্থাৎ একদিনের বেশি হাতের ফ্যান গাছে একদমই ব্যবহার করা যাবে না। আর এই দুটো উপাদানই মানে দুটো তরল সারই যে কোনো গাছে ব্যবহার করা যেতে পারে, তার কারণ এর মধ্যে কোনো নাইট্রোজেন নেই। যে সমস্ত ফলন্ত গাছ নাইট্রোজেন বেশি হয়ে গেলে কিন্তু ফল ঝরিয়ে দেয়, ফুল ঝরিয়ে দেয়। তাই যেহেতু এই সার দুটির মধ্যে নাইট্রোজেন নেই, তাই সব গাছেই প্রয়োগ করা যেতে পারে। আপনারা গাছে প্রয়োগ করে দেখুন, ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। আমি কিন্তু গাছে এই সার দুটোই প্রয়োগ করি, আর যাদের মাটিতে গাছ আছে তারাও মাটিতে এই সার প্রয়োগ করতে পারেন। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে আজ ভিডিও এইটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গাছকে ভালোবাসুন।